चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम वृतवर वपु सीतयायो हि रामः स्तब्धी कृत्या प्रलय कलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृति सहजा अंधतामिश्रमिश्रम गीतं शांतं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्मृदानिं जय जय रामकृष्णो वंशकल्पो तुरु जय जय भगवान जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सवार चरणो मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आपनादेर बोलेछिलाम जे आमरा खूब आनंदित যে বলরাম মন্দিরে বসে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রভুর বলরাম বসুর প্রথম দেখার গল্প পড়া শুরু করেছি। পুঁথিকারের এই হচ্ছে সমস্যা, একটা খুব অ্যাট্রাকটিভ, একটা খুব ক্যাচি একটা নামকরণ করে দেন সবসময়, যে একটা শুরুতে বলে দেবেন এইরকম এরকম, কিন্তু ভেতরে আরও অনেক কিছু সেগুলো থাকলে বোধ হয় আর মানে অধ্যায় বিক্রি হবে না। এই কারণে খুব একটা ক্যাচি নাম টাম দিয়ে দেন, মানে যেরকম বঙ্গজীবনের অঙ্গ, তারপরে গলার রসনা আঠাশ টাকা, যে আপনাদের মনে আছে কিনা যেন দুর্গা পুজোর আগে সারা কলকাতা জুড়ে হলুদের মধ্যে লালে লেখা গলার রসনা আঠাশ টাকা, সারা কলকাতাবাসী ভাবছে গলার রসনা আঠাশ টাকা কি, তারপরে দুর্গা পুজো হয়ে যাওয়ার পর দেখা গেল ধারা সর্ষের থেকে বিজ্ঞাপন। হ্যাঁ, সেই রকম প্রত্যেকটা অধ্যায়ের একটা গুরুগম্ভীর নামকরণ করেছেন, কিন্তু গল্পটা বলেছেন অল্প, কিন্তু অনেক গল্প বলেছেন, প্রত্যেকটি গল্প খুব ইম্পর্টেন্ট। আমরা গতদিন যেটা করেছি সেটা হচ্ছে হৃদয় রামের সাথে ঠাকুরের সঙ্গে বলরাম বসুর যে ইম্পর্টেন্ট কনভারসেশন এখানে ছিল সেটার মধ্যে এটা, বলরাম বসু প্রথম দিন জিজ্ঞাসা করেছিলেন যে আমরা পরম্পরায় বৈষ্ণব ভক্ত, কিন্তু বিষ্ণুর প্রতি আমাদের কোনো রকম ভালোবাসা জাগে না, কেন এরকম হয়। ঠাকুর বলেছিলেন নিজের সন্তানকে যেরকম ভালোবাসো সেইরকম ভালোবাসা কি ভগবানের প্রতি আছে, যদি থাকে তাহলে অবশ্যই ভগবানের প্রতি সেই ভালোবাসা আসবে, ভগবানকে ডেকে সেই আনন্দ আমরা পাব। ধীরে ধীরে ওই যাচ্ছে, যেতে যেতে আমরা হৃদয় রামের কথা বলেছি। হৃদয় রাম শ্রীরামকৃষ্ণ দেবের সেবক, কিন্তু মাঝে মাঝে তিনি শ্রীরামকৃষ্ণকে এত অত্যাচার করতেন যে ঠাকুরও একবারে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, লোকেদের সামনে ভীষণ রকমভাবে তাকে নিন্দার পাত্র হয়ে উঠতে হতো, সবাই হৃদয় রামকে যা তা বলতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব যাকে নিয়ে এইরকম, আমাদের তো একটা বাঁ দিক থেকে ডান দিক করলে একবারে মুখ একবারে সেই তিজলহারি পেশনের মতো গোল হয়ে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের এইখানে অবতারের সঙ্গে আমাদের খারাপ, যখন অবতারকে খুব খারাপ ব্যবহার করছেন হৃদয়রাম, বলা আছে এত খারাপ ব্যবহার করেছিলেন যে ঠাকুর ওস্তা থেকে গঙ্গায় ঝাঁপ দিতে গেছিলেন আত্মহত্যা করার জন্য। এহেন হৃদয় সম্পর্কে যখন তিনি এরকম করছেন তখন তিনি বলছেন, হৃদয়ের প্রখর মুখ হইল অতিশয় রতিমতি উগ্রতর শ্রীপ্রভুর ভয়, কবু কবু কটু ভাষে এতই প্রবল শুনেছি ছড়িত বে শ্রীনয়নে জল, পাছে অশ্রু বিসর্জনে অমঙ্গল ঘটে বলিতেন সকাতরে মায়ের নিকটে, যে মা
তার মন প্রাণ ধন ধ্যান জ্ঞান সম্বল সহায় এক আশ্রয় স্থান দেখোমা দেখোমা ঋতু অজ্ঞানের প্রায় রিগুণা রিগুণা তুমি তাহার কথায় এতই করেছে সেবা মানুষে না পারে যতই না কয়ে কটু ক্ষমা করো তারে। এটা হচ্ছে অদর্শদর্শিতা, শুধু অন্যকে বলা না। আমরা সাধারণত বলি আরে লোকের দোষ দেখেন কেন, আর নিজে সর্বক্ষণ সকলের দোষ দেখছেন। আমাদের একজন শিক্ষক মশাই বলেছিল, জানেন তো যতবার লোককে বলি নিজের দোষ দেখো না, সেই দিনকেই প্রশ্ন উত্তরপত্র কাঁড়ি কাঁড়ি উত্তরপত্র আসে আর দমাত্তম কেটে কেটে শূন্য দিতে হয়। বলছে আমাদের কাজই হচ্ছে লাল কালি দিয়ে লোকের দোষ দেখা, আর সেখানে কি করে যে অন্যকে বলবো দোষ দেখো না, কিন্তু সেটা না। শ্রী রামকৃষ্ণের যে প্রেজেন্টেশন সেটা এখানে খুব ইম্পর্টেন্ট। অদর্শদর্শিতার এখান এই পর্যন্ত যে তিনি তার কল্যাণের জন্য প্রার্থনা করছেন, শ্রীরামকৃষ্ণ তার কল্যাণের জন্য প্রার্থনা করছেন, এটা বোধ হয় আমরা করি না। কত লোকে আমাদের কত রকমের উপকার করে, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তাদের উপকারটা ভুলে গিয়ে শুধু অপকার আর তাদের ওই শ্লেষ বাক্যগুলোকেই মনে রাখি। অবতারের জীবন আমাদের নতুন করে নিজেদের দেখার, রিভিউ করার জন্য। অবতার যেন এই অভিনয় করে দেখাচ্ছেন কেমন করে জীবনযাপন করতে হয়। তারপরে সেই বিখ্যাত ঘটনাটা আছে যেটার কথা আমরা বলেছিলাম, যে ঝাউতলায় ঠাকুরের পেছন পেছন তিনি যাচ্ছিলেন, তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের সারা শরীর থেকে এত আলো বেরোচ্ছে, তিনি যেন শ্রীরামকৃষ্ণ যেন মানুষ নন, যেন একটি জ্যোতিঘন তনু, তার আলোর প্রভায় দিনের মতো পরিষ্কার হয়ে গেছে ঝাউতলা। শুধু তাই নয়, তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের শরীর মাটি থেকে অনেকখানি ওপরে উঠেছে। তারপরে তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন তার শরীরটাও শ্রীরামকৃষ্ণের মতো জ্যোতির্ময় নয়, কিন্তু তার শরীর থেকেও জ্যোতি বেরোচ্ছে। মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ একটা জ্যোতির্ময় রূপ হয়, তিনি তার একটা খণ্ডাংশ, একটা খাবলা করে নেওয়া, একটা পৃথক একটা মূর্তি তার শরীর ইয়ে থেকে ওপরে। যখন তিনি তার নিজের স্বরূপের সঙ্গে দেখা হলো, তখন তিনি আর নিজের আত্মস্বরূপ ভুলে গেলেন। দেখবেন এটা আপনাদেরও হয়, যখন সমুদ্র খুব সহজে বোঝা যায়, সমুদ্র সৈকতে, আমি এখন তো প্রায় ওই সাগর কিনারেই থাকি আর কি, তা সেইখানে দেখি যে যখন সকালবেলা যে ঢেউ আসে আছড়ে পড়ে, পুরীর মতো ভয়ানক নয়, কিন্তু তাতেও দুর্বল মানুষ দুমদাম পড়ে যায়, পড়ে গিয়ে তাদের পড়ার ভিতরে কোনো লজ্জা নেই, তারা খিলখিল করে হাসতে থাকে। অথচ এই মানুষগুলোই সারা দিন একটা গোমরা একটা ছদ্মবেশে থাকেন। কেন হয় না, ওই অনন্তের সামনে গিয়ে নিজের যে অনন্ত সত্তা, যেটাকে আমরা সবসময় আবরণে ক্লোক, এই যে শীতকালে আসছে দেখবে না, এখন আর পরে কিনা জানি না, ক্লোক পরা, মেয়েদের একটা ক্লোক পরা একটা পোশাক ছিল, হাত পাত কিছু ছিল না, এরকম করে এখানে একটা টেনে দেওয়া হতো, সেই বিদেশ থেকে এসেছিল, সে ক্লোকের মতো যে নিজের সত্তাকে যেন ঢাকা দিয়ে রেখেছেন, সেই সত্তাটা যেন খুলে যেত, তারা যেন সেই অনন্তের সঙ্গে মিশে মিলে একাকার হয়ে যেত। দেখবেন হিমালয়ের সামনে দেখলে যে আপনি মহাছ্যাবলা লোক, তিনি গিয়ে গম্ভীর হয়ে গেছেন, কারণ তার যে গম্ভীর সত্তা সেটা যেন সেই পরশপাথরের স্পর্শ পেয়ে একীভূত হয়ে গেছে। ইনিও ঠিক তাই, নিজের স্বরূপ ভুলে গেলেন, তার মামা ভুলে গেলেন, তার স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট সব কিছু ভুলে গেলেন, চিৎকার করে বলতে থাকলেন রামকৃষ্ণ তুমিও যা আমিও তাই, তোমার মধ্যে কোনো ফারাক নেই, আমরা এখানে কি করছি, চলো যাই দেশে দেশে যাই গিয়ে লোকোদ্ধারের কাজ করি, নিজের স্বরূপের প্রকাশ। কিন্তু সাধারণ মানুষ তারা তো এটা বুঝতে পারবেন না, তাই শ্রীরামকৃষ্ণ তাকে বারবার বাধা দেওয়া শুরু করলেন, যখন হলেন না তখন তার বুকে হাত দিয়ে তার থেকে শক্তিটা টেনে নিলেন। সিংহের এই মাটির ভাঁড়ে কখনো সিংহের দুধ ধরে না, এটা আমাদের প্রচলিত কথা আছে, মাটির সিংহের দুধ এত উষ্ণ হয় যে মাটির ভাঁড়ে দেওয়া মাত্র সেটা ফেটে যায়। আমি শুধু দিলেই হবে না, গ্রহণ করার মতো আমার আধারও থাকা চাই, আমার ভেতরেও সেই রকম সেটা যে ধরে থাকবো সেটা আধারটা যেন ফুটো না, এটাও জানা খুব জরুরি। যখন তিনি বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ দেব তাকে এরকমভাবে কৃপা করছেন, অথচ সেটা ধরে রাখার ক্ষমতা তার নিয়ে, শ্রীরামকৃষ্ণ তার থেকে সত্তাটা কেড়ে নিলেন, কিন্তু এই চলতে থাকছে, কিন্তু ঠাকুরের সঙ্গে হৃদয়ের একটা সবসময় এই একটা লড়াই চলতে থাকে। আমরা যখন এই দুর্গাপুজোর সময়, আমাদের ওখানে তো একটা দুর্গাপুজোর আগে একদম ভক্তরা আসেন না, একদম ফাঁকা, স্কুল থেকে ছেলেরা চলে গেলে একদম ফাঁকা, আমরা মহালয়া থেকে ষষ্ঠী অবধি রোজ মাকে গান শোনাতাম, আগমনী আর কালী কীর্তন,
রোজ গিয়ে দেখতাম ফাঁকা মন্দিরে এপাশে আমরা ছটি সাধু আর গর্ভ মন্দিরের মধ্যে দু তিনজন বসে আছেন ঠাকুর মা স্বামীজি। আমি বলতাম আমাদের 1:2 লড়াই হয় আর কি, যে কে কম হয় আর কে ইয়ে হয়। আমরা খুব চেষ্টা করতাম ছজনই যেন উপস্থিত থাকতে পারে, লড়াইটা যেন 1:2 হয়। ঠিক সেই রকম হৃদয়ের সঙ্গে যেন 1:1 লড়াই সবসময় শ্রীরামকৃষ্ণের, কারণ হৃদয়ও অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, নাহলে তিনি শ্রীরামকৃষ্ণের এটা একদম খুব ভালো করে বুঝে নিন, নাহলে তিনি শ্রীরামকৃষ্ণের কখনো সেবা করতে পারতেন না। মা সম্পর্কে বলতে গিয়ে গম্ভীরানন্দ যে একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি বলছেন ভগবান যখন ভগবানের সেবার দেবতার সেবার রীতি আছে, মানুষের সেবার দেবতার সেবার বিধি আছে, মানুষের সেবার রীতি আছে। দেবতার সেবার বিধি কি? এই যখন আপনারা খেতে দেন, ভালো করে টেবিল টেবিল মোছেন, পরিষ্কার করেন, ফুলের মালা নিজেরা কি রোজ ফুলের মালা পরেন, কিন্তু দেবতাকে ফুলের মালা পরান, ফলই খেতে দেন, ইচ্ছে হলো চিকেন বিরিয়ানি করে আপনি দেবতাকে খেতে দিতে পারেন না, বড়জন একটু কচুরি টচুরি এসব রান্না করে দিতে পারেন, মানুষের সেবার বিধি আছে, রীতি আছে। নিজের ছেলেকে যখন খেতে দেন, বড়জন টেবিলটা পরিষ্কার করেন, থালাটা একটু পরিষ্কার, সে যা ভালোবাসে তাই দেন। আমাদের স্বামীজি যে অত কিছু ভালোবাসেন, আমরা ইচ্ছে করলে সব দিন দিতে পারি না, এ হচ্ছে অবস্থা। কিন্তু দেবতা যখন মানুষ হয়ে আসে, তখন তার যে সেবা সেটা একমাত্র দেব মানবের পক্ষেই সম্ভব। অতএব হৃদয়রাম এবং শ্রীমা সারদা এদেরকে খুব সাধারণভাবে আমাদের নেওয়া উচিত নয়। মাকে তো আমরা নিই না, কিন্তু হৃদয়কে বহু সময় আমরা উপেক্ষা করি। এই কথাটা খুব মনে রাখবেন যে হৃদয়রাম যদি না থাকতেন, তাহলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে যে নিয়ে যে লীলা বিলাস করছি, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হতো না। অতএব কৃতজ্ঞ চিত্তে আমাদের হৃদয়রামকে বোঝা দরকার। হৃদয়রাম কেন এরকম আচরণ করতেন? আমরা একটা গল্প সেদিনকে খানিকটা পড়েছি, বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গেছেন, ঠাকুর গল্প করছেন, ঠাকুরকে নিয়ে সমস্ত ভক্তরা মেতে আছে, কিন্তু হৃদয়রামের ঠাকুরের কথা শুনবার মতো এতটুকু সময় নেই। তখন দীননাথ বসু খুব সুন্দর করে বলছেন মহাশয় কথার ভিতর আপনার কি এমন আছে শক্তি নহে বোধ নিবার, যে আসে সে শুনে বসে হয়ে আত্মহারা, বসন্তে নবীন ফুলে যেমন ভ্রমরা, কিন্তু যিনি সঙ্গেতে আসেন আপনার তাহার প্রকৃতি দেখি স্বতন্ত্র প্রকার, সুন্দর প্রসঙ্গ হেন নাহি পশে মনে, বুঝিতে না পারি কিছু ইহার কারণ। আপনার সঙ্গে যে লোকটা আসে আপনার কথা শুনবার জন্য লোকে বসে থাকে। কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে ঠাকুরের কথা কিরকম। হ্যাঁ, বসন্তে যখন প্রথম ফুল ফুটেছে তখন তার ভেতরে একবারে ফ্রেশ মধু আছে, সেইটা পাওয়ার জন্য যেমন মধুকর, তারা একবারে বসে সমস্ত মধুটি আহরণ করে, যে শ্রীরামকৃষ্ণের কথা ওই রকম শত সুন্দর, নতুন, মৌলিক, এবং সেটা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকে, এটা হচ্ছে কথা। আচ্ছা কই, ও তো শোনে না। ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণের উপমার শেষ নেই, কি সুন্দর উপমা বলছেন। দেখিয়াছো বাজি কর বাজি যাহা করে, মেয়ে ছেলে 8-10 থাকে একত্তরে, 2-3 জনে খেলে বাজি হয় যথা, বাকিদের মধ্যে কেহ সরে সারে ছেঁড়া কাঁথা, কেহ বা কাহারও দেখে মাথায় উকুন, কেহ বা গৃহান্তরে যায় আনিতে আগুন, এমন সুন্দর বাজি না দেখে নয়নে, যাহাতে রয়েছে মুগ্ধ শত শত জনে, বাজি দেখিবারে তারা নাহি হয় রাজি, মনে জানে এ কি দেখিব ওই ঘরের বাজি, সেই মতো ঋদু নিজে বুঝে মনে মন, দেখা আছে সব বাজি যা খেলি যেখানে। পুথিকার বলছেন, ঠাকুর বলছেন যে একটা বাজিকর ম্যাজিশিয়ান তিনি করছেন, তার সঙ্গে 10টি লোক আছে, তার মধ্যে স্টেজে যখন তিনি খেলা দেখাচ্ছেন 4 জন তার পেছন পেছন আছে, বাকিরা কি করছে? কেউ কাঁথা সেলাই করছে, কেউ আরেকজনের মাথায় উকুন বাজছে, আর কেউ আগুন নিয়ে রান্নার ব্যবস্থা করছে। তাদের এসব খেলা দেখবার এতটুকু ইচ্ছেও নেই। কেন নেই? কারণ তারা জানে এই সব খেলা তারা রোজ দেখছে। ঠাকুর বলছেন মজা করে, তাই হৃদয়ও ঠিক তার মতো জানে যে আমি কী খেলা রোজ খেলবো, তাই এসব দেখে দেখা তার উৎসাহ নেই। এটা কিন্তু একটা রঙ্গ করে বলছেন, প্রহসন করে বলছেন, কিন্তু এটা যেন আমাদের জন্য একটা খুব বড় ধরনের চাবুক,
চাঁদ যখন ওঠে পুকুরেতে চাঁদের প্রতিবিম্ব পড়ে, আর সেই চাঁদের প্রতিবিম্বকে দেখে মাছেরা খেলতে থাকে, নাচতে থাকে, হই হই করতে থাকে, ভাবে আমাদেরই মতো। কিন্তু যখন দিন শুরু হয়, চাঁদ অপসৃত হয়, তখন আর চাঁদের প্রতিবিম্ব জলেতে পড়ে না, তখন মাথা খুললেও মাছের দল চাঁদ দেখতে পায় না। তার মধ্যে অবতার মানুষের মধ্যে আসেন, মানুষের মতো হয়ে লীলা করেন, সেজন বড় দুর্ভাগা যে অবতারকে মানুষের মতো ভেবে মনুষ্য আচরণ করে। আমরাও বড় দুর্ভাগা, আমরা যখন আমাদের গুরুদের কাছে যাই, আমাদের গুরুরা কত কৃপা করেন, কত যত্ন করেন, কত ভালোবাসেন, আমরা মনে করি খুব ইজি অ্যাক্সেসেবল। ভূতেশ আনন্দে যে যে অমন পণ্ডিত, অমন প্রজ্ঞাবান মানুষ, আমরা কত মজা করতাম তার সাথে। এমনও বলেছি, একটু গায়ের রং কালো ছিল তো, সাদা রঙের সোয়েটার পরানো হয়েছে, এরকমও বলা হয়েছে, মহারাজ আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আসলে একটু পিঞ্চ করেছি, খুব বাজে দেখাচ্ছে। মানে এই দুঃসাহস আমরা ঠাকুরের প্রতিমূর্তির সঙ্গে করতে পারি। কিন্তু এই যে যত দিন যাচ্ছে, যত সময়ে অতিক্রান্ত হচ্ছে, যত তার লেখা পড়ছি, যত তার প্রকাশ এখন অনুভব করছি, তখন ওই মনেরে বোঝাই কত, তুমি বাক্য মনাতীত তবু অবুজ মন তোমারে দেখিতে চায়। এই হৃদয়ের আমরা ঠিক সেই রকম অবস্থা। শ্রীরামকৃষ্ণ যতদিন ছিলেন ততদিন তিনি তাকে বার্তা দিতেন, এটা যেন তিনি আমাদের জন্য বার্তা দিচ্ছেন যে আধ্যাত্মিক সম্পদ নিয়ে অবতার এসেছেন, সেই আধ্যাত্মিক সম্পদকে ব্যবহার করতে হয়। রাজা মহারাজ বলছেন না যে এমন আনন্দ চাই যে আনন্দ কোনো দিন ফুরবে না, এমন আনন্দ চাই। এই সকালে চিকেন বিরিয়ানি খেলেন, রাত্রির মধ্যে সে আনন্দ ফুরিয়ে গেছে, রাত্রে আবার সেই রুটি কুমড়োর তরকারি খেতে খেতে মনে হবে কি জিনিস খাচ্ছি, আবার একটু টাকা পয়সা জমলে ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি খাবো। দেখুন, আমরা ক্ষণিকের আনন্দে, স্বস্তি আর আনন্দের ভেতরে খুঁজে বেড়াচ্ছি। তাই বলছেন এমন আনন্দ চাই যে আনন্দ কোনো সময় ফুরবে না। সে আনন্দ কেমন না, সে হচ্ছে ভগবত আনন্দ। একমাত্র ভগবানের ইচ্ছে, ভগবানের প্রকাশ, ভগবানকে আমাদের মধ্যে যদি আমরা দেখতে পাই তবে সে আনন্দ হবে। কিন্তু যাকে নিয়ে লীলা বিলাস করব তাকেই যদি সাধারণ মনে করে থাকি তাহলে আমার কোনোদিন লীলা বিলাস করা হবে না। এটা উনি বলছেন মজা করে, বাজিকরের গল্প মজা করে বলছেন, ধাদুতে এটা আমাদের জন্য একটা খুব বড় ওয়ার্নিং। আমরা জীবনটাকে পাচ্ছি, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, অথচ যে আকুতি নিয়ে, যে ভালোবাসা নিয়ে ভগবানকে ডাকার কথা ছিল, যে ঐকান্তিকতা নিয়ে তাকে ডাকার কথা ছিল, সেই ঐকান্তিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। আমরা সব কাজে সময় পাই, ফেসিয়াল করার সময় পাই, পেডিকিওর করার সময় পাই, অফিসে গিয়ে বড়বাবুর গুষ্টির চোদ্দ করতে সময় পাই, কিন্তু ভগবানকে ডাকার সময় পাই। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকতে হয়, এটা যেন তার জন্য বলি। এইখানে গিয়ে আমরা সেদিনকে থেমেছিলাম। আজকে তারপরে আবার একটা নতুন শিক্ষে, শ্রীরামকৃষ্ণদেবের স্পেশালিটি হচ্ছে এই, তিনি নিজের জীবন দিয়ে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়ে গেছেন। আগামী দিনের যুক্তিবাদী আমাদের মতো ফাঁকিবাজ মানুষদের, যারা কিচ্ছু করে না কিন্তু সব সময় তাদের এই চাই ওই চাই, খালি ঠাকুর বলছেন না কলকাতার লোকেদের লেকচার সর্বস্ব। আসলে লেকচার সর্বস্ব কতটা বলতে গিয়ে বোঝেছেন, শুধু বাক্য, তার বাইরে আর কিছু নেই, না অনুভূতি আছে না চেষ্টা আছে, দুটোর মধ্যে কোনোটা নেই। মানে আপনারা কলকাতার বাবুরা রাগ করবেন না, কলকাতার বাবুদের উদ্দেশ্য বলছে না সভ্য সমাজে, যত আমরা সভ্য হতে থাকি তত আমাদের ভেতরে এই দুটো জিনিস কমতে থাকে, তত আমাদের চেষ্টা অনুশীলন কমে, আর তত আমাদের নিজেদের ভেতরে নিজেকে দেখার ইচ্ছাটা কমে যায়। এটা হচ্ছে কথা, ঠাকুর তাই নিজে প্রত্যেকটা জিনিস করে করে দেখাচ্ছে। তবে এই লীলার কাণ্ড, লীলার উপারতা, তুষ্টতে বুঝিতে তুষ্ট, রুষ্টে আছে ব্যথা, একে সুখ আর কষ্ট, জনা জগ জনে, হৃদয়ে হইল রুষ্ট, জীবের কল্যাণে, জীবের মঙ্গলে হেতু, জীব শিক্ষা তরে, বুঝাইলা এত বড় সেও যায় পড়ে, রামকৃষ্ণ পন্থী মধ্যে এ ভয় ভীষণ, রাখো প্রভু নাহি করো হৃদুর মতন, হৃদুরে পড়িয়া বুঝাইলা সবাকারে, বধুর শিক্ষায় যেন গিন্নি ঝিয়ে মারে, ভক্ত দিয়া কবু হয় শিক্ষার বিধান, কখনো দেখান শিক্ষা নিজে ভগবান, শুনো শুনো মন তার বলি পরিচয়,
সমনে শুনিলে ঘুচে কামিনীর ভয় প্রতিকার বলছেন। যে এই যে যেটা আমরা বলছিলাম, এটা যেন একটা বারতা, একটা বার্তা দিয়ে গেছেন কি না, যদি সাধকের ভেতরে ভগবান সব কিছু স্বীকার করেন, শুধু অহংকারটা স্বীকার করেন। সেদিনকে একটা কার্টুন দেখছিলাম, একটি লোক হাতে পড়ে যাচ্ছে আর একটি লোক হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তাকে ধরা যাচ্ছে না। লোকটা ভারী ভারী, ভারীটা কি না, তার কাছে একটা বড় একটা ব্যাগ আছে, সেই ব্যাগের ভেতরে উপরে একটা শব্দ লেখা আছে, ইগো দ্যাট নেভার গোস, অহংকার, আত্ম অহংকার। সেটা এত ভারী আমাদের যে সেটা কিছুতেই আমরা ফেলতে পারি না। আর সে বুঝতে পারছি হারিয়ে যাব, সাহায্য আসছে, কিন্তু সে সাহায্য আমার কাছে পৌঁছয় না। হৃদয়রামেরও ঠিক সেই রকম হলো। তিনি দেখলেন, আচ্ছা, তিনি ভাবলেন, প্রথম ভেবেছিলেন শ্রী রামকৃষ্ণ আমার মামা, তিনি অবতারটা অবতার না, কখনো দেখছেন, দেখে টেকে মনে হচ্ছে মামা স্পেশাল কিছু, কিন্তু সবসময় তিনি মনে করতেন শ্রী রামকৃষ্ণ আমি তো আমার মামা, আর জন জামাই ভাগনা তিন নয় আপনা, কিন্তু ভাগনাদের সবসময় চাপ থাকে মামার ওপর। তাই বলছে ওই আধ্যাত্মিক সম্পদ আর কে পাবে, ওটা আমার। তাই হৃদয়রামের যখন স্ত্রী মারা গেলেন, প্রথমবার তীর্থ, দ্বিতীয়বার তীর্থ দর্শন করে যখন শ্রীরামকৃষ্ণ এবং হৃদয়রাম ফিরে এলেন, এসে শুনলেন হৃদয়রামের স্ত্রী ভেদভূমিতে মারা গেছে। হৃদয়রামের হৃদয় একেবারে সেই শ্মশানের মতো হয়ে গেছে। তার মনে হল এই হচ্ছে উপযুক্ত সময় আধ্যাত্মিক অভ্যাস করবে। ঠাকুরকে গিয়ে খুব ধরলেন, এই গল্প আপনাদের বলেছি, ঠাকুরকে গিয়ে খুব ধরলেন, ঠাকুর বললেন খুব শেয়ানা তো, বলছেন দেখ ঋদু, আমারই কোমরে কাপড় থাকে না, তোরও যদি এরকম হয় তাহলে কে কার মুখে জল দেবে, তুই আছিস বলে তো আমার কোমরে কাপড় থাকে না বলে মুখে জল দেয়। কিন্তু হৃদয় শুনলে তার ঠাকুর বললেন ঠিক আছে, মা কালীর ইচ্ছে হলে হবে। হৃদয়ের সত্যি সত্যি ওই রকম ইচ্ছে হতে লাগলো। তারপরে সেই দিব্য দর্শন হলো, দিব্য দর্শনের পর যখন হৃদয় ধরে রাখতে পারলেন না, ঠাকুর সেই শক্তিটা কেড়ে নিলেন। এতক্ষণ হৃদয়রাম কিন্তু মনে করছেন তিনি পূর্ণ, আমি তার অংশ, কিন্তু যে মুহূর্তে তিনি কেড়ে নিলেন তখন তিনি আমি এক। আমাদেরও এই বোধ হয়, যত ভগবান আমাদের দিতে থাকে ও আপনার মতো নাই, তারপরে যখন তোমাকে এত পেঁড়াটা খাওয়ালাম, এত গয়নাগাটি দিলাম, হ্যাঁ তোমার আমারই সর্বনাশ করলে, যার শিব যার গোড়া তারই ভাগি তাঁতের গোড়া, কিচ্ছু দেবো না, তুমি আমি এক, কি আছে, তুমিও তপস্যা করে ভৈরবী ব্রাহ্মণীর সাথে তপস্যা করে করেছিলে, আমিও করবো। হৃদয়েরও তাই মনে থাকলো যে তিনি তপস্যা করে এই আধ্যাত্মিক সম্পদ পাবেন। অবতার আধ্যাত্মিক সম্পদটা সঙ্গে করে নিয়ে আসেন, দ্যাট ইজ হিজ পার্ট, নিজের শরীরের একটা অংশ, কিন্তু আমাদের সেটা অ্যাকোয়ার করতে হয়, সাধন করে করে করতে হয়, সেটা একসঙ্গে হয় না। সেই ফারাকটা তিনি বুঝতে পারলেন না। তিনি গিয়ে সেই ওই পঞ্চবাটির ওইখানে গিয়ে তপস্যা করা শুরু করলেন, সেখানে তো সেই আসনেই তিনি বুঝতে পারছেন না, সারা গা তার জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কে যেন জ্বলন্ত অঙ্গার তার গায়ে নিক্ষেপ করেছেন। সেই আর কারুর কথা মনে হলো না, ঠাকুরের কথাই মনে হলো। তিনি কিছুতেই সোজা হতে পারছেন না। দেখলেন ঠাকুর শ্রী শ্রী মাকে ষোড়শী জ্ঞানে পুজো করেছেন। তিনি বললেন আমি বা কম কিসেন, আমার বউটা না হয় মরে গেছে। তাই বলে ত্রৈলোক্যবাবুর মেয়ে তো আছে, তিনি ত্রৈলোক্যবাবুর মেয়েকে চুপি চুপি কুমারী জ্ঞানে পুজো করেন, কেউ কিচ্ছু জানেন, মেয়েটাও বুঝতে পারেনি, বেনারসি টেনারসি পরিয়ে যাকে সব খুলে ফেলে নিয়েছে, কিন্তু পায়েতে চন্দনের দাগ থেকে গেছে। সেইটা দেখে ত্রৈলোক্যগিন্নি জিজ্ঞাসা করেছেন মেয়েকে, তখন মেয়ের কাছে শুনতে পেলেন যে হৃদয়রাম তার পায়ে ফুল দিয়েছে, মাহেশ্বর বামন পায়ে ফুল দিয়েছে, তো কুমারী পুজো পুজো বোঝে না। তিনি বুঝলেন তার মেয়ের মহা অকল্যাণ হবে। তিনি সঙ্গে সঙ্গে ত্রৈলোক্যকে গিয়ে বলেন ত্রৈলোক্যবাবু, সেই মুহূর্তে হৃদয়রামকে এবং শ্রীরামকৃষ্ণকে আদেশ হয়েছিল দুজনকেই চলে যাওয়ার, কিন্তু ঠাকুর যখন দেখলেন কাঁধে গামছা নিয়ে হাঁটা শুরু করে, তখন ত্রৈলোক্যের মনে হলো যে তাহলে তার মহা অকল্যাণ হবে, ঠাকুরকে ফিরিয়ে নিয়ে এলেন, ঠাকুরও সঙ্গে সঙ্গে ফিরে এলেন। কিন্তু হৃদয়রামের পারমিশন ছিল না গঙ্গার ওই দক্ষিণেশ্বর মন্দিরের সিংহ দরজার ভেতরে এক পা দেওয়ার ক্ষমতা ছিল না। যিনি সমস্ত মন্দিরের অধীশ্বর ছিলেন তাকে একবার তিনি যেন নিক্ষেপ করে দিলেন। ঠাকুর তার সঙ্গে দেখা করতে যেতেন মন্দিরের বাইরে গিয়ে। শেষ বয়সে হৃদয়রাম মাথায় গামছা নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ফেরি করতেন। খুব দুঃখ ছিল হৃদয়রাম, যে হৃদয়রাম প্রায় শেষের দিকে যাওয়ার সময় প্রায় 10 টাকার কাছাকাছি মাইনে পেত। সে যুগে যাদের 4 টাকা মাইনে হতো তাদের বাড়িতে দুর্গোৎসব হতো। হৃদয়রাম কি পরিমাণ ধনী ছিলেন, সেই হৃদয়রামের শেষটা খুব কষ্টে কেটেছে। প্রতিকার বলছেন ভগবান সব কিছু ক্ষমা করেন, কিন্তু অহংকারকে যেন ক্ষমা করেন না।
সেখানে আমাদের নিজেদের ওপর যেন এই বিশ্বাসটা আসে। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স সেটা কখনোই, ওভার শব্দটা যেন কোনো অবস্থায় থাকে, কনফিডেন্স না থাকলে কিন্তু আমরা সাধন ভজন করতে পারি, আমি পারি এই কথাটা আসা দরকার। স্বামীজি বলছেন না, অল পাওয়ার ইজ দেয়ার উইথ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, এই বোধটা হচ্ছে কনফিডেন্স। কিন্তু আমি পারি আর জগতে কেউ পারে না, এটা হচ্ছে ওভার কনফিডেন্স, এইটাকে তিনি খর্ব বলছেন। তাই তিনি যেন এই জীবের কল্যাণ করার জন্য একটা উদাহরণ তৈরি করলেন, রামকৃষ্ণ পন্থী মধ্যে এ ভয় ভীষণ, রাখো প্রভু নাহি করো হৃদুর মতো। তাই তিনি প্রার্থনা করছেন, ঠাকুর তুমি আর যাই করো হৃদয়ের মতো করো না, ওরকম অহংকারও দিও না আর অমনভাবে নিষ্ঠুরভাবে আমাকে বিনাশও করো না। বলছেন ঠাকুর কিন্তু ওতেই হলেন না, বললেন যে যেমন আমরা করি না কি বউকে শিক্ষা দেওয়ার জন্য জিকে দামার দাম করে পিটিয়ে দিই, ঠিক সেই রকম ওই রকম করে তুমি যা করো করো কিন্তু আর বেশি কিছু করো না। কিন্তু ঠাকুর দেখালেন, তিনি তার নিজের জীবন দিয়ে দেখালেন যে অবতারও সেফ নয় বাসনার কাছে। কেমন সে ঘটনাটা আমরা শুনব। বলছেন একদিন প্রভুদেব সুরধ্বনি তীরে, হঠাৎ উঠিল কথা মনের ভিতরে, দেখিনু আজন্ম গোটা কামিনী কুৎসিত, সত্যই হয়েছি তবে কামরি কুচি, যেমন উদয় মনে আত্ম অভিমান, অমনে বিধিল অঙ্গে মদনের বান, সন্ধান সুতীক্ষ্ণ এত কাঁপিল শরীর, আত্মহারা লজ্জাহারা পরাণ অস্থির, প্রভুর শ্রীমুখে শুনা বলিবারে ডরি, এরাতে না পেত এলে অতি বৃদ্ধ নারী, মামা বলি কাঁদে প্রভু অতি উচ্চৈশ্বরে, ছুটিয়া পশিলা আসি আপন মন্দিরে, তাড়াতাড়ি করিলেন আবদ্ধ দুয়ার, প্রবেশিতে সাধ্য যেন নাহি থাকে কার, অবিরত দিনত্রয় কেবল রোদন, তবে না শ্রীঅঙ্গ হতে ছুটিল মদন, এই দেখো দিনত্রয়ে কি যাতনা তার, কার লাগি কি কারণ বুঝাবো ব্যাপার, লীলায় হইয়া ভক্ত নিজে ভগবান, করায় করিয়ে দেন শিক্ষার বিধান, যা হোক তা হোক ঋতু প্রভুর সুসজন, বারে বারে বন্দি তার দুঃখানি চরণ। প্রতিকার বলছেন ঠাকুরের একদিন গঙ্গা তীরে মনে হতে থাকলো যে বয়স তো অনেক হলো, ঠাকুরের খুব বেশি বয়স হয়নি, 50 বছরে ঠাকুর শরীর চলে গেছিলেন, তার মধ্যেই ঠাকুরের চুলে পাক ধরে শুরু করলো, ঠাকুরের খুব দুঃখ চুলে পাক ধরে যাচ্ছে, এখনকার দিনের মধ্যে ডাই করার ব্যাপারটা বোধহয় তখন ছিল না, নাহলে বার্গেটই হয়ে যেত ঠাকুরের। তো বলছেন মা আবার বলছেন তো বেশ ভালো, মঠে সব আশ্রয় সবাই বলবে, ওখানে একজন পীরবীন লোক আছে, ঠাকুর বলছেন আমার পীরবীন লোক হয়ে দরকার নেই। তা সেই জীবনের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন, একদিন তার অহংকার হলো যে সারা জীবন নারী মাত্র বাসনা মাত্রকে আমি কুৎসিত বলে জেনেছি, অতএব আমি বোধ হয় আমি বুঝিত, আমি সব বাসনাকে বোধ হয় জয় করে ফেলেছি। যে মুহূর্তে তার মনে হতে থাকলো সে মুহূর্তে তিনি দেখলেন তার সমস্ত শরীর যেন বাসনায় জর্জরিত রয়েছে। কুমার সম্বন্ধে একটা ভারী সুন্দর গল্প আছে, দেবরা দেবতাদের একজন দেবতাদের অসুর আক্রমণ করেছে, দেবতাদের একজন সেনাপতি দরকার, কার্তিকেয়ের জন্ম হওয়া দরকার, এদিকে শিব যার ঔরসে জন্ম হবে দেবসেনাপতির, তিনি সতীর ধ্যানে গভীরভাবে মগ্ন, আর সতী তার সামনে বসে আছেন, তিনিও শিবের ধ্যানে গভীরভাবে মগ্ন। তাই দেবতারা কামের দেবতা মদন আর তার স্ত্রী রতিকে পাঠালেন যে শিবের ধ্যান ভঙ্গ করার জন্য। প্ল্যানিংটা এই যে শিবের গায়ে তিনি পুষ্পস্বর নিক্ষেপ করবেন, পুষ্পস্বর নিক্ষেপ করলে শিব ধ্যান থেকে জাগ্রত হবে, আর শিব জাগ্রত হলে দেবীর প্রতি তার দৃষ্টি পড়বে, তাদের মধ্যে প্রেম হবে, তাদের বিবাহ হবে, তাদের সন্তান হবে এবং সেই সন্তান দেবসেনাপতি হবে, এত প্ল্যানিং। এদিকে মদন আর রতি গিয়ে হাজির শিবের সামনে, তার সেই দিব্য চেহারা বিশ্বহিতে ধ্যানে মগ্ন, তার চেহারা দেখে মদন আর পুষ্পস্বর ছড়ার কথা ভুলেই গেল, সে জ্যাগ রোপণ করে সে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় রতি তাকে উস্কাতে সে জ্যামুক্ত করে দিল, বাণটিকে জ্যামুক্ত করে দিল, সেটি গিয়ে শিবের তৃতীয় নয়ন জ্ঞানাগ্নিতে গিয়ে আঘাত হল। প্রথম জ্ঞানাগ্নি উন্মুক্ত হওয়া মাত্র মদন ভস্ম হয়ে গেল, রতি তার পা ধরে কাঁদছেন যে দেবতারা পাঠিয়েছিলেন, তো নিজের ইচ্ছায় আসেনি, দেবতারা পাঠিয়েছেন, আপনি এভাবে একে শেষ করে দিলেন। তখন তিনি শিব বলছেন যে তো ভস্ম হয়ে গেছে, ওকে আমি আর বাঁচাতে পারি না, কিন্তু আমি আশীর্বাদ করছি ও প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকবে,
যে তাকে জাগাবে তার মধ্যে সে জেগে উঠবে। দেখুন, সবসময় যে শরীরগত কামনাই শেষ কথা তা না। দেখবেন মাঝে মাঝে মনে হয় যে অ্যাপার্টমেন্টের আর 20টা যে ফ্ল্যাট আছে তার মধ্যে মিসেস ব্যানার্জি খুব দামি দান ধ্যান করা মহিলা, এই বোধটা একটু জাগুক। দেখবেন আপনার সব আচার আচরণ সব বদল ফেলে, যে আপনি এক পয়সা দেওয়ার জন্য 500 বার ভাবেন সে আপনি দমাদ্দম ডোনেশন করতে আরম্ভ করেছেন, আপনার ক্ষমতার বাইরে গিয়ে করতে আরম্ভ করেছেন। যে আপনার মনে হবে অফিসে গিয়ে যে আমি খুব সাহায্যকারী, এইটা যেন মনে হয়। যে আপনি কারুর নিজের কাজটিও ভালো করে করতে চান না, তিনি দেখবেন অন্যের কাজ করা শুরু করে দিয়েছেন। আমাদের যে মুহূর্তে এই বোধগুলো জাগে সেই মুহূর্তে মদন আমাদের ভেতর জেগে উঠে, সেই ইচ্ছা শক্তিটা জাগে। ঠাকুর তাই বলছেন যে কনফিডেন্স, এই বলছিলাম না বিশ্বাস, আত্মবিশ্বাসটা ভালো, কিন্তু ওই অতি ওভার কনফিডেন্সটা এটা কখনোই নয়। অবতার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন যে অবতার নিজে সেফ নন, সেখানে আমরা যারা সাধারণ মানুষ আমরা যে সেফ নই, এই বোধটা আমাদের যেন থাকে। তাই মাথাটা যেন সবসময় নিচু হয়ে থাকে, যেন সবসময় এই বোধটা থাকে, ঈশ্বরের প্রতি যেন আমাদের শরণাগতি থাকে, এবং তার কাছে যেন সবসময় মনে প্রাণে আমরা বলতে পারি আমি তোমার শরণাগত, শরণাগত, শরণাগত। চণ্ডীগানজির ভারী সুন্দর গান আছে মায়ের ওপর, সেইখানে বলছেন এত যদি মাগো করুণা এবার নিয়ে চলো মোরে নিজ হাতে ধরি, আর যেন নাহি তোমারে পাশরি মোহে মোহিনী মায়ায়, হাত ধরে তুমি নিয়েছ মা মোরে অযাচিত করুণায়, অকুল পাথারে কোল দিতে মোরে স্থান দিলে রাঙা পায়। এই এটা যেন সবসময় ভগবানের প্রতি যেন আমাদের এই নির্ভরতা থাকে, কখনো যেন মনে নাই আমি সেফ, আমি ওয়েল প্রটেক্টেড, এটা নয়। আমি সাধক, আমার এই সাধক সত্তাকে জাগো। সিদ্ধি হলে আপনাকে বলতে হবে না, সিদ্ধি হলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের ভেতরে আমূল বদল হয়ে গেছে। কমলেশানন্দজি বলে একজন সন্ন্যাসী ছিলেন গদাধর আশ্রমে, এই বলরাম এই বাগবাজারে যিনি ছিলেন তিনি নন, গদাধর আশ্রমের অধ্যক্ষ তিনি, মহাপুরুষ মহারাজ তখন মঠাধ্যক্ষ। তিনি মাঝে মাঝে একে তাকে বলতেন যে তার দর্শন হয়েছে এবং তার সমস্ত তিনি দিব্য দর্শন করেছেন, ইষ্ট দর্শন হয়েছেন। কথা হাঁটতে 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 মহাপুরুষ মাঝির কাছে সে উপস্থিত হল। মহাপুরুষ মহাজ একদিন তাকে ডেকে বললেন, আচ্ছা তোমার নাকি দর্শন টর্শন হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা তোমার সংশয় হয়? বলছে হ্যাঁ এখনো বেশ সংশয় হয়। উনি এরকম বুড়ো আঙুলটা নাকি নাচাতে নাচাতে বলছিলেন, তাহলে হয়নি, তাহলে হয়নি, তাহলে হয়নি। এগুলো হচ্ছে সাইন, নিঃসংশয় হয়ে যাবো আমরা, ঈশ্বরের বোধ সম্বন্ধে আমাদের কোনো সংশয় থাকবে না। কেন থাকবে না? কারণ ইষ্টদর্শক কেমন না, ওই আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখার মতো। আয়নাতে যখন আমি প্রতিবিম্বটা দেখি তখন আমি নিশ্চিত করে জানি ওটা মিথ্যে, ওটা আমার প্রতিবিম্ব, ওটা আমি নই, কারণ ওটা মিরর ইমেজ হয়। আমার ডান দিকটা ওখানে বাঁ দিক হয়ে যায়, বাঁ দিকটা ডান দিক হয়ে যায়, আমি খুব জানি ওটা আমি নই, কিন্তু তবুও ওটাকে আমি ঘৃণা করি না, তবুও ওটাকে অবহেলা করি না। কেন করি না? কারণ ওটা আমি, আমার প্রতিবিম্ব। ঠিক ওই বোধটা যখন জগতের সবার মধ্যে আসে, আমি সবাইকে আমি দেখতে পাই, তখন আমার ঠিক ঠিক দর্শন হয়েছে। তখন পুরুষ স্ত্রী বলছেন আত্মাতে লিঙ্গভেদ হয় না, তখন পুরুষের ভেতরেও ভগবানকে দেখবো, স্ত্রীর ভেতরেও ভগবানকে দেখবো। জগতের কোনো কিছুর ভেতরে ঈশ্বর বই আমাকে যা দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাবো না, তাই কোনো সংশয় থাকবে না। তাই মহাপুরুষ মা জিজ্ঞেস করছেন মাঝে মাঝে সংশয় হয়? তো বলছেন হ্যাঁ সংশয় একটু হয়। তখন নিম্নি করে দেখাচ্ছেন, বলছেন হয়নি গো, হয়নি, হয়নি, হয়নি। এইটা ভগবান যেন আমাদের বোঝালেন যে গল্পটায় আমরা থেমে গেছিলাম, সেই দীননাথ বসুর গল্প, সেইখানে আমরা এগোতে থাকবো। বলছেন ওই তাই একটুখানি বাটারিং করে দিলেন, বললেন লীলায় হইয়া ভক্ত নিজে ভগবান করায় করিয়ে দেন শিক্ষার বিধান। যখন ভগবান লীলা করতে থাকেন তখন ভগবান নিজে ভক্ত সেজে ভক্তের অবস্থাটা অনুভব করিয়ে আমাদের বোঝান যে ভক্তদের কি কি কষ্ট, কি কি করতে নেই আর কি কি করতে আছে। বলছেন যা হোক তা হোক ঋদু প্রভুর স্বজন বারে বারে বন্দী তার দুখানি চরণ, হৃদয়ে ভগবানকে এত সেবা করেছে তাই সে যাই করে থাকুক না কেন আমার তার প্রতি যেন শ্রদ্ধার ভাব থাকে। দীননাথ বসুর বাড়ির সেই গল্প ঠিকার বলছেন, বলছেন
মহাসাধু দীননাথ বসু মহাশয় শ্রীপ্রভুর শ্রীচরণে লইল আশ্রয়। বাগ বাজারের মধ্যে মতিমান ঘরে যখন তখন ঘরে প্রভুরে আনান প্রভু ভক্ত রত্নখানি যেন এক ঠাই শহরে কোথায় হেন দেখিতে না পাই। বলছেন দীননাথ বসু বাগবাজারে সে সময় খুব বড় ভক্ত, এর বাড়িতেই এই তিনজনের একসঙ্গে দর্শন হয়েছিল। মাস্টারমশাই এই আমাদের তুরিয়ানন্দজির এবং অখণ্ডানন্দজি, তার সঙ্গে এরা জুড়ে দিয়েছে গিরিশ ঘোষের গল্প, কিন্তু ওটা নয় আর কি। কিন্তু দীননাথ বসু মাঝে মাঝে ঠাকুরকে নিয়ে আসতেন, ঠাকুরকে নিয়ে আনন্দ উৎসব করতেন এবং ভক্তরা আসতেন, ঠাকুরও তাদের সঙ্গে নানা রকম লীলা করেছেন। তাই বলছেন আবার ঠাকুর আসবেন, কিরকম মানে তিনি যে আসছেন মানুষের মনের মধ্যে কিরকম সেই তার উদ্দীপনটা হতো সেটা তিনি বলছেন। প্রাচীন নবীন যুবা ছেলে দলে দলে লোকারণ্য পরিপূর্ণ সদর মহলে অন্তঃপুরে সেই মতো মহিলা বাজার আত্মবন্ধু প্রতিবাসী নানান পাড়ার তার মধ্যে কত লোক আছে দাঁড়াইয়ে দ্বার দেশে অনিমেষে পথ পানেছে নিদাগে তৃষায় যেন পরাণ বিকল ফটিক আশায় থাকে চাতকের দল হেনকালে শ্রীপ্রভুর হয় আগমন আনন্দ ধ্বনিতে ভরে বসু নিকেতন। প্রতিকার বলছেন তিনি আসবেন, আসবেন শুনে প্রাচীন বয়স্করা নবীন নতুনরা যুবা অল্প বয়সীরা তারা সবাই এসে উপস্থিত হয়েছে। বাড়ি একেবারে লোকে পরিপূর্ণ, অন্দর মহলে শুধু মহিলারা তো বটেই, অন্দর মহলে মহিলারা তো বটেই, এমনকি পাড়ায় যত পুরোনারী ছিলেন তারাও এসে অপেক্ষা করছেন। সবাই দাঁড়িয়ে আছেন দ্বার দেশে, কিরকম ভাবে দাঁড়িয়ে আছেন বলছেন দ্বার দেশে অনিমিখে পথ পানেছে, তাদের চোখের পলক পড়ছে না, মনে হচ্ছে যে যদি চোখের পলক পড়ে সেই সময় যদি ঠাকুর আসেন ঠাকুরকে দেখার যে প্রথম সুখানুভূতি সেটা আমাদের হবে না। তাই তারা চেষ্টা করছেন অপলক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে। বলছেন মনের মধ্যে তাদের কিরকম বলছে নিদাখে তৃষায় যেন পরাণ বিকল ফটিক আশায় থাকে চাতকের দল। বলছেন যে ওই গরমকালেতে যখন মানুষ যেরকম তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধান করে ঠিক যেরকম ভাবে চাতক পাখি ফটিকের ওই ফটিক জলের সন্ধান করে থাকে ঠিক সেই রকম মানুষ যেন উন্মুক্ত হয়ে ঠাকুরকে আর ঠাকুরের জন্য যেন অপেক্ষা করছেন। বলছেন হেনকালে শ্রীপ্রভুর হয় আগমন আনন্দ ধ্বনিতে বলে বসু নিকেতন। বলছেন যেন প্রত্যেকের হৃদয়ের ভেতরে যে আনন্দটা যেটা তখন চাপা ছিল সেটা যেন খুলে গেছে, খানিকটা সেই স্প্রে উন্মুক্ত হয়ে গেলে হুসুস করে বেরোতে থাকে ঠিক সেই রকম। শ্যাম্পেন বললে তো আপনারা রেগে যাবেন, আমাকে মাথা ভেঙে দেবেন, কিন্তু এর একবারে কারেক্ট উদাহরণ হতো শ্যাম্পেনের মতো। শ্যাম্পেনের বোতলে বিশ্বকাপে দেখেছি আমরা যেরকম নাড়িয়ে যখন খুলে দেওয়া হয় একে যে ফেটে বেরোতে থাকে তা সেই রকম যেন আনন্দ যেন ফেটে বেরোচ্ছে সেটা ধ্বনি আকারে প্রকাশিত হচ্ছে। পুথিকার বলছেন কেমন দেখাচ্ছিল ঠাকুরকে সেইটা বর্ণনা। গাড়ির ভেতরে হেথা প্রভু দেব রায় নাহি প্রায় বাচ্চ জ্ঞান ভাবা বেশ গায় কোটিতে শিথিল বাস অচল শরীর যতনে হৃদয়ে ধরি করিল বাহির মরি কি সুন্দর ছবি মূরতি মোহন ভাবের লাবণ্য কান্তি অঙ্গে সুশোভন অস্থি মাংসে গড়া দেহ আনন্দের ফলে এতই কোমল যেন ঢলে ঢলে পড়ে কৃপায় আধার তনু পুরে নাই মন বিস্মিত ধ্যানে মগ্ন জীবের কারণ উদিলে গগনে চাঁদ কৌমদি ছটায় আধার নাশিয়া করে উজ্জ্বল ধরায় তেমতি আনন্দময় প্রভু নারায়ণ প্রফুল্লিত করিলেন সকলের মন যথাযোগ্য আসনে বসিলা প্রভু বর চারিদিকে লোকে যেন তারকা নিকর বাহ্যিক চেতন যুক্ত হইল শ্রীঅঙ্গ তুলিলেন প্রভু দেব ঈশ্বর প্রসঙ্গ। বলছেন গাড়ি আস্তে আস্তে এসেছে, গাড়ি থেকে যখন ঠাকুরকে নামানো হচ্ছে ঠাকুরের কোনোরকম বাহ্য জ্ঞান নেই।
বলছেন কোমরের কাপড় শিথিল হয়ে গেছে, যে আমরা যখন জ্ঞান থাকে আমাদের লজ্জা হয় যেন কিচ্ছু না দেখা যায়, কোনো জায়গাটা যেন দেখা যায়। তিনি তো তার শরীরেরই খবর নেই, শরীরের খবরের বাইরে চলে গেছেন, তাই কোনো কিছুতে তার সামান্যতম জ্ঞান নেই। কাপড় থাকলো কি গেল তার কোনো রকম বোধ নেই। কোনো রকমে ধরে ধরে তাকে টেনে নামালেন, গাড়ি থেকে যখন নামালেন তখন সবাই দেখছেন। বলছেন মরি কি সুন্দর ছবি মুদতি মোহন, ভাবের লাবণ্য কান্তি অঙ্গে সুশোভন। বলছেন মুরতি মোহন, মূর্তিটি কেমন না, যাকে দেখে আমার আনন্দ হচ্ছে, মন মোহিত হয়ে যাচ্ছে, মন অন্য কোনো দিকে যাচ্ছে না। আমরা যেমন ইয়েকে দেখি যে ফিল্ম ফেয়ারে যখন সেই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, অমিতাভ বচ্চনকেও দেখছি, সঙ্গে সঙ্গে পেছনে আর কোনো ফিল্ম স্টার এলে তাকেও দেখছি। কিন্তু এর এমন একটা অ্যাট্রাকটিভ পাওয়ার, এমন আকর্ষণীয় ক্ষমতা, তার দিক থেকে চোখ অন্য দিকে যাচ্ছে না। মোহন অমরত, তাকে দেখা মাত্র চোখে এত আনন্দ হচ্ছে আর অন্য কিছুকে ফিকে মনে হচ্ছে। বলছেন ভাবের লাবণ্য কান্তি অঙ্গে সুশোভন, তিনি ভেতরে ভেতরে ঈশ্বর চিন্তায় এমন মজে আছেন, তার সেই ঔজ্জ্বল্যতা ভেতরে যে আধ্যাত্মিক ঔজ্জ্বল্য সেগুলো যেন তার সারা শরীর দিয়ে বেরোচ্ছে। মাঝে বলতেন না, আমি শুনেছি অখণ্ডানন্দজির গল্প অমলানন্দজির কাছে, আমি জিজ্ঞেস করতাম কেমন লাগতো, আপনি দেখে মনে হতো যে উনি অবতারের পার্শ্বদ, পার্শ্বদের কিছু স্পেশাল দেখেছেন? উনি বললেন না, সেরম এমনিতে দেখা যেত না, উনি তো নিজেই কোদাল কুড়োতেন, নিজেই হাল চাষ করতেন, নিজেই ছেলেদের স্নান করতেন, কাদা ধুলো মেখে থাকতেন। তবে যখন তিনি স্নান করে গেরুয়া পরে আসতেন তখন মনে হতো গায়ে যেন সোনা চিকচিক চিকচিক করছে, যেন একটা অদ্ভুত একটা গ্লেজ, একটা গ্লো। এটা কিন্তু অবতারের পার্শ্বদের গল্প বলছি, যে দেখা গল্প বলছি, আর এটা হচ্ছে পড়া গল্প বলছি। ঠাকুরের ভেতরের যে ঐশ্বরিক প্রভাব সেটা যেন দুটি হয়ে বেরোচ্ছে তার সারা গা দিয়ে। বলছেন অস্থি মাংসে গড়া দেহ আনন্দের ভরে এতই কোমল যেন ঢলে ঢলে পড়ে। বলছেন মানুষের তৈরি হাড় আছে, মাংস আছে, মজ্জামি অস্থি সব কিছু আছে, সেটা সোজা হয়ে থাকার কথা, কিন্তু সেই যেমন বার্বি ডলগুলোর মতো যেমন ফটফট ফটফট পড়ে যায়, ঠিক সেরকম ভাবের আতিশয্যে তার শরীর ধরে রাখার মতো ক্ষমতা নেই, সেটা যেন বারবার ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। এতই কোমল কৃপায় আধার তনু পুরে নাই মন, বিশ্বহিত ধ্যানে মগ্ন জীবেরও কারণ। বলছেন তার সমস্ত শরীর মনে হচ্ছে যেন কৃপা যেন ঘনীভূত হয়েছে, যেখানটি দেখা যাক, তার হাত দেখা যাক, পা দেখা যাক, হৃদয় দেখা যাক, হাসি দেখা যাক, চোখ দেখা যাক, মনে হচ্ছে সব দিক দিয়ে যেন তিনি কৃপা ঝরে পড়ছে, আমার প্রতি যেন তিনি কৃপা করছেন। আর এই যে যে মূর্তিটা আছে যেরকম, ঠিক ওই রকম বিশ্বহিতে ধ্যানে মগ্ন যেন তিনি, জগতের কল্যাণের জন্য তিনি যেন গভীর ধ্যানে ভাবাচ্ছন্ন। উদিলে গগনে চাঁদ কৌমুদী ছটায়, আধার নাশিয়া করে উজ্জ্বল ধরায়, তেমতি আনন্দময় প্রভু নারায়ণ প্রফুল্লিত করিলেন সকলের মন। বলছেন যখন চাঁদ ওঠে তার কিরণে অন্ধকার নাশ হয়, ধরা আলোকিত হয়ে যায়, মানুষের মনেও যেন আনন্দের প্রকাশ হয়। এই ঠাকুর যখন এসে দাঁড়ালেন তখন তাঁর সেই শরীরের ছটায় চেহারা আনন্দ এমন বিকিরণ হচ্ছে যে মানুষের নিরানন্দ মানুষের মনের ভেতরেও যেন আনন্দের সঞ্চার হয়ে গেছে, সবটুকু যেন ভালো হয়ে গেছে, সবটুকু যেন আনন্দময়, প্রত্যেকের চেহারার ভেতর দিয়ে সেই আনন্দ বিকিরিত হচ্ছে, তারাও যেন আনন্দে লাফাচ্ছে। কেন হাসছে কেউ জানে না। আমার মনে আছে পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ অখণ্ডানন্দজির জন্মতিথিতে এসছেন, হেডকোয়ার্টার্সে এসছেন, মন্দিরে নিয়ে আসা হয়েছিল, বাথরুম যাবার দরকার, মহারাজকে নিয়ে আসা হয়েছে। এখন যে ঘরটা বলভদ্রানন্দজি আছেন সে ঘরে একটা প্রথমে শিবমায়ানজি বসতেন, তো মহারাজকে ওই বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে। আত্মস্থানন্দজি সাধারণ সম্পাদক কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ মহারাজ, শেষকালে আপনি হেডকোয়ার্টার্সে এসে মুতে গেলেন, তো উনি বলছেন যেখানে যা করার সেখানে তাই করার দরকার। বলছে যখন তাই করলেন গোটা বারান্দাটা ঘুরে যেতে, আপনারা যারা হেডকোয়ার্টার্স দেখেছেন দেখবেন চক মেলানো চারদিক দিয়ে ঘেরা বারান্দা। মহারাজ হাঁটা শুরু করলেন, বললেন ওরা গিয়ে সারদাপীঠে হাঁটাবে, এই হাঁটাবো, এই দেখুন সব অবস্থাতে তিনি যেন মেতে আছেন, তিনি হাঁটতে শুরু করেছেন, এরকম চক মেলানো বারান্দা একদিক থেকে আরেক দিক একদম অপোজিট দিকে চলে গেছেন। এমন সময় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা এসছে হেডকোয়ার্টার্সে প্রণাম করতে,
অন্যান্য সন্ন্যাসীরাও এসেছেন হেডকোয়ার্টার্সে প্রণাম করতে, সবাই মহারাজের পেছন পেছন হাঁটছে, সবার চোখ মুখ আনন্দে। কেন হাঁটছে, কেন আনন্দ পাচ্ছে কেউ জানে না, কিন্তু সবাই যেন তার পেছন পেছন আনন্দ। এই হচ্ছে আমি বলছি অবতারের মিনিয়েচারের ফর্মের কথা বলছি। আপনি আপনারা অনুভব করার চেষ্টা করুন, অবতার যখন সেদিন উপস্থিত হলেন তখন মানুষজনের ভেতরে কিরকম আনন্দ প্রকাশিত হচ্ছে। পুঁথিকার লিখছেন, যথাযোগ্য আসনে বসিলা প্রভু বা চারিধারের লোকে যেন লোক যেন তারকাঞ্চয় বাহ্যিক চেতন যুক্ত হইল শ্রী অঙ্গ তুলিলেন প্রভুদের ঈশ্বর প্রসঙ্গ। বলছেন যেমন চাঁদ উঠলে তার চতুর্দিকে তারকারা তারারা থাকে, ঠিক সেরকম ঠাকুরকে ঘিরে বেষ্টন করে মণ্ডলাকারে ভক্তরা বসে আছেন। ঠাকুর যখন বসেছেন যে মুহূর্তে তার বাহ্যিক চেতন শুরু হলো, তিনি সেই মুহূর্তে এসে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ করলেন। দেখুন আমাদের সঙ্গে না কোনো কারণ, এই সমস্ত রাস্তা আসার পরে আমি এসে ধস করে শুয়ে পড়লাম, আর পাচ্ছি না আর পাচ্ছি না, তারপরে জিজ্ঞেস করছি আজ এই টিফিন কি আছে। ভগবানের সঙ্গে খুব সাধারণ মানুষের এইখানে ফারাক। ভগবান বলছেন যে মুহূর্তে তিনি একটা মুহূর্ত মানুষের কল্যাণের জন্য তার থেকে নড়ে নেন, যতক্ষণ তিনি বিশ্বহিত ধ্যানে মগ্ন আছেন তখন তার একরকম চেহারা, যেই তিনি সাধারণ শরীর পেলেন সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, মানুষের মনকে সবসময় ঈশ্বর মুখী করে তুলছেন। পুঁথিকার লিখছেন, হিতকর উপদেশে উক্তি সাথে সাথে কখনো উন্মত্ত শ্যামা বিষয় কেলিতে, একে তো সুঠাম প্রভু জন মনোহর, একে তো সুঠাম প্রভু জন মনোহর, দেখিলে না চাই আঁকি ফিরিবারে ঘর, তদুপরি মিঠা স্বর মাসির উপরে ভক্তি প্রেমময় গীতে ভক্তি প্রেম ঝরে, অপূর্ব মধুর দৃশ্য ভুবন মোহন, দেখে শুনে ভাগ্যবানে আনন্দে মগন, কৃপা সিন্ধু শ্রী প্রভুর যথা অধিষ্ঠান, কি উঠে তথায় এক অপরূপ টান, স্রোত বয়ে যায় ভাই লোক সেটানের জেরে, তটিনীর গতি যেন অকুল সাগরে। প্রতিকার বলছেন ঠাকুর কখনো ভগবানের কথা বলছেন হিতকর উপদেশ, এমন উপদেশ যাতে মানুষের উপকার হয়, কোনো একজনের না, শ্রীরামকৃষ্ণের উপদেশ দেখবেন সবার জন্য, এত সুন্দর কথা প্রত্যেকের তাতে লাভ হয়। বলছেন নৌকা জলেতে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে প্রবেশ না করে, সংসারী জীব সংসারে থাকুক তাতে তার ক্ষতি নেই, কিন্তু সংসার যেন জীবের মধ্যে প্রবেশ না করে। একবারে এরকম ওপেন স্টেটমেন্ট সকলের উদ্দেশ্যে করছেন, প্রত্যেকের হৃদয়ে তাকে স্পর্শ করছে, এই উপদেশ যেন প্রত্যেকের জন্য, প্রত্যেকে মনে হচ্ছে আমার জন্যই বলা আছে। এই বলছেন হিতকর উপদেশ, কখনো উন্মত্ত শ্যামা বিষয়ক গানে, কখনো তিনি গান গাইছেন, ঠাকুরের থেকে আমরা এই স্টাইলটা শিখেছি, ভক্ত সম্মেলন হয় আমাদের, খানিকটা পাঠ হলো খানিকটা গান হলো খানিকটা বক্তৃতা হলো আবার খানিকটা গান হলো, শুধু নাচটা হতো না, এবার দেখলাম গোল পার্কে বোধ হয় রামকৃষ্ণ স্মরণে জোর নাচ হয়েছে দেখলাম, সব স্টেজের ওপরেও নাচছে নিচেও নাচছে, এটা কখনো দেখিনি এর আগে, এইটা প্রথম এবছর দেখলাম। তা পুঁথিকার বলছেন যে একে তো যখন তিনি গান গাইছেন কেমন, বলছেন একে তো সুঠাম প্রভু জন মনোহর, দেখিলে না চায় আঁকি ফিরিবারে ঘর, খুব মুশকিল কথা। বলছেন এক তো এরকম গ্ল্যামারাস চেহারা, ওই রকম সুন্দর, আরে টানা টানা চোখ, প্রেমের ঢালো ঢালো চোখ, চওড়া ছোট্ট সরু কপাল, চোখ যেখানে শেষ হয়েছে সেখানে কান, একেবারে বাঁশির মতো নাক, তারপরে পাতলা পাতলা দুটো ঠোঁট, সবসময় পান খেয়ে টুকটুক করছে, মড়ালির মতো গলা, লম্বা লম্বা আজানুলম্বিত হাত, বিরাট বড় বুক, বড় বড় পা, নরম সে পা, ওই রকম তো গ্ল্যামারাস চেহারা। সে যখন তিনি গান গাইছেন এত চেহারার কারণে এমন সুন্দর চেহারা, আর বলছেন চোখ বাড়ি ফিরতে চায় না। দেখুন দুটো কথা আছে, আমাদেরও তাই হয়, আমাদের শরীরটা বাড়ি ফিরে যায় মনটা কিন্তু আশ্রমে থেকে যায়, সেইটার কথা বলতে চাইছেন, চোখ বাড়ি ফিরতে চায় না। বলছেন এইটা হচ্ছে এই অবস্থা, তদুপরি মিঠা স্বর বাঁশির উপর ভক্তি প্রেমময় গীতে প্রেম ভক্তি প্রেম ঝরে। বলছেন তার গলার কিরকম, বাঁশির চেয়েও সুন্দর, আর তার প্রতিটি স্বর প্রতিটি অক্ষর প্রতিটি মাত্রার মধ্যে দিয়ে যেন সেই ভক্তি প্রেম ভগবানের প্রতি ভালোবাসা স্পর্শ যেন ঝরে পড়ছে।
অপূর্ব মধুর দৃশ্য ভুবনমোহন, অপূর্ব শব্দ ব্যবহার করেছে। অপূর্ব মানে যা আগে ছিল না, যা পূর্বে ছিল না, অপূর্ব অপূর্ব, এইরকম অভিজ্ঞতা এর আগে অবতার পুরুষের কখনো হয়নি। তাই বলছেন অপূর্ব, পূর্বে এমন জিনিস হয়নি। অপূর্ব মধুর দৃশ্য, মধুরতম, তাকে দেখে মনে হচ্ছে নিজের মন ভালো হয়ে যাচ্ছে। ভুবন মোহন, জগৎ যেন মোহিত হয়ে যাচ্ছে। দেখে শুনে ভাগ্যবান, আনন্দে মগন, যে দেখে সে তো ভাগ্যবান, শুধু তাই নয়, সে দেখে তার ইফেক্টটা কি, সে যেন আনন্দে মগ্ন হয়ে যাচ্ছে। তার মনটা যেন সেই আপনারা যে গ্রিন টি তৈরি করেন, সে বারবার করে জলের ভেতর ডোবান আর জলের ভেতর ডোবান, আর জলটা একটু একটু করে সবুজ হতে থাকে, আর যার যত বেশি লাগে তত ঘন সবুজ হয়, ঠিক সেই রকম, সেই রকম যেন গ্রিন টি এর মতো তার মগ্ন হয়ে যাচ্ছে। তার তার যে নিজের সত্তা সেটা যেন রঞ্জিত হয়ে যাচ্ছে। কৃপা সিন্ধু শ্রী প্রভুর যথা অধিষ্ঠান, কি উঠে তথায় এক অপরূপ টান। বলছেন যেখানে ভগবান আসেন সেখানে কি এক অদ্ভুত টান আকৃষ্ট হয়। বলছেন কিরকম টান না, বলছেন স্রোত বয়ে যায় লোক, স্রোত বেয়ে ধায় লোক সেতানের জোরে, তটনির গতি যায় অকুল সাগরে। আমরা কি করি, আমরা আপনাদের একটু একটু বললাম, আপনারা একটু শুনলেন, হইচই করলেন, তারপর পরের ক্লাসে গিয়ে স্টাভপ্রিয়ানন্দ কি বলেছিলেন, আগে দারুণ ফাটাফাটি কি বলেছিলেন সব ভুলে গেছে, ওই খণ্ড, আর কোনো ইফেক্ট হয় না। অবতার পুরুষের ইফেক্ট কীরকম, মনকে তিনি এমন টানেন, সে টান আস্তে 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 নদী থেকে সাগর, যেরকম নদী সাগরে গিয়ে মিশে, ঠিক সেই রকম আমরা ক্ষুদ্র থেকে বৃহতের সাথে মিশে যাই। আমাদের মন ভগবান ছাড়া আর কোনো কিছুতে গিয়ে মিশে না, মাঝখানে যেন কোনো কিছু হয় না, নিস্তরঙ্গ গতিতে আমরা ভগবানের দিকে এগিয়ে যাই। পুথিকার লিখছেন, আজিকার স্রোত আসি উদয় হইল উদয়, মহাবলিয়ান শ্রী প্রভুর ভক্তত্রয়, প্রথম শ্রী হরিনাথ ব্রাহ্মণ কুমার, বয়স বিশের মধ্যে নহে কৃতদার, বিবেক বিরাগ যুক্ত শাস্ত্রে সুপণ্ডিত, প্রখর ত্যাগের বীজ অন্তরে নিহিত। বলছেন আজকের এই তটিনীতে কারা কারা এলেন, প্রথম যার কথা বলছেন তার নাম হরি কুমার, মহাবলিয়ান, বলছেন তিন ভক্তের কথা বলবো যারা খুব বলিয়ান, বলশালী, মানে গায়ে গতরে বলশালী, মানে আমার মতো নয়, এরকম নয়, হৃদয়টা যাদের খুব বলশালী। কিরকম, প্রথম জনের নাম হরিনাথ ব্রাহ্মণ কুমার, বলছেন বয়স বিশের মধ্যে নহে কৃতদার, বিয়ে হয়নি তখন, মানে বিশ বছরের মধ্যে বিয়ে হয়নি, মানে তখন এটা একটা বড় একটা স্টেটমেন্ট, তখন বিয়ে হয়ে যাবারই কথা, কিন্তু হয়নি। বিবেক বিরাগ যুক্ত শাস্ত্রে সুপণ্ডিত, প্রখর ত্যাগের বীজ অন্তরিণী, বিবেক বৈরাগ্য যুক্ত একই সঙ্গে শাস্ত্রও পড়েছেন, এ দুটো কম্বিনেশন খুব সহজে হয় না, দুটো কম্বিনেশন আমাদের সব সময় হয় না, বিবেক বৈরাগ্য থাকবে আবার শাস্ত্রে আমাদের পাণ্ডিত্য, এই দুটো জিনিস একসঙ্গে কোনো অবস্থাতে আসে না, কিন্তু হরিনাথ মহারাজের এটা ছিল। বলছেন প্রখর ত্যাগের বীজ অন্তরে নিহিত, বৈরাগ্য এবং ত্যাগের বীজ তার অন্তরে নিহিত, যেটা পরবর্তীকালে তুরিয়ানন্দ বৃক্ষরূপে ফুলে ফুলে দাঁড়ালো। দ্বিতীয় জনের কথা বলছেন, দ্বিতীয় প্রহ্লাদ প্রায় বালক সুন্দর, ঘটক উপাধি যুক্ত নাম গঙ্গাধর, বয়স দ্বাদশ বর্ষ ব্রহ্মচর্য করে, রুক্ষ রুক্ষ কেশ গুচ্ছ শিরের উপরে, সংসারের হাবে ভাবে অতি ঘৃণ্য জ্ঞান, অডক উমের এত উদাস পরাণ। পুথিকার বলছেন দ্বিতীয় জনের নাম বারো বছর বয়সী গঙ্গাধর ঘটক, তিনি ছোট বয়স থেকে, ৯ বছর বয়সে যবে থেকে উপনয়ন সংস্কার হয়েছে তবে থেকে তিনি ব্রহ্মচর্য পালন করেন, তিনি মাথায় চিরুনি দেন না, মাছ মাংস খান না, সপাকে আহার করেন, আর ব্রহ্মচর্য ঠিক থাকবে বলেন প্রচুর প্রচুর হরিতকি খান, জিভ ঠোঁট সব সাদা হয়ে গেছিল। তিনি সংসারী হাবে ভাবে অতি ঘৃণ্য জ্ঞান, মাস্টারমশাইয়ের কাছে সুবোধানন্দজির গল্পে আছে যে মাস্টারমশাইয়ের কাছে যেতে বলছে, এটা সব এরকমই গল্প, মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর যেতে বলছেন, বলছেন যা ওর কাছে ভালো হবে, বলছে ওর কাছে যাবো যদি তাহলে ওই সংসার করে মরলো কেন, ওই যদি ওর যদি এত জ্ঞান থাকে তাহলে সংসার করে মরলো কেন, বলছে আরে ও তো আমারই কথা বলে, তুই এরকম করছিস কেন, এই হচ্ছে ঠাকুরের এক একজন পার্শ্ব,
এবার তৃতীয় জনের কথা বলছেন। তৃতীয় যে জন তার সব বিপরীত, দেশে দেশে জানা নাম সবে পরিচিত, নানা রঙে গোলে লাল ধরা বেড়া ছাতি, নির্ভয়ে হৃদয় লাল ভৈরব প্রকৃতি, নাটক লেখক কবি কুল চূড়ামণি, শহরেতে রঙ্গালয়ে শিক্ষাদাতা তিনি, বিদ্যা বল যত তার চেয়ে বুদ্ধি বল, নগর ফেলিলে ঘাটে নাহি মিলে তল, কিছু না আসিতে পারে বৃহস্পতি ডরে, কঠিন তাহার তর্কে মেদিনী বিদরে, কিন্তু সরলতা রীতি এতই প্রবল, কঠোর তার্কিকে করে পলকে তরল, শ্যাম বর্ণ পুষ্ট কায়ে দোহারা গরণ, জিয়াদা বয়স নাহি চল্লিশের কম, এমন সুন্দর কাঠ তাহারও বদনে, শতবর্ষ বাঁচিলেও বুড়াতে না জানে, রেতে দিনে মদ্যপান বড়ই সন্তোষ, হাটে বাটে রটা নাম শ্রীগিরিশ ঘোষ। তৃতীয় জনের কথা বলছেন, তৃতীয় জনের সব উল্টো, তার যা কিছু সবটুকু উল্টো, যা সাধারণ যদি সাধারণ লোক সব উত্তরের দিকে যায়, তিনি দক্ষিণের দিকে যাবে, সবটুকু তার উল্টো। বলছেন গোলগাল চেহারা তার, ধরাবেড়া ছাতি, মানে খুব বড় ছাতি, দেখবেন আপনারা এটা ধরাবেড়া ছাতি বুঝতে পারবেন, আশুতোষ মুখোপাধ্যায়ের চেহারা দেখবেন, এরকম করে দাঁড়িয়ে আছে, শ্যামাপ্রসাদ দেখবেন এমনি করে দাঁড়িয়েছে, ওই ছাতি ওটাকে বলে ধরাবেড়া ছাতি, ওই খানিকটা ঝুড়িকে উল্টে দিলে যেরকম হয় সেরকম, ওটা সবার হয় না, ওই ওই ধরাবেড়া ছাতি যাদের আছে তারা খুব বীর হৃদয়ের হয়, তাদের খুব বড় মনের হয়। তাই বলছেন যে ধরাবেড়া ছাতি তার ওরকম, নির্ভয়ে হৃদয় লাল ভৈরব প্রকৃতি, তার ভয়ে বলে কিছু ছিল না, আচরণ তার ভৈরবের মতো, নাটক লেখক কবি কুল চূড়ামণি, শহরেতে রঙ্গালয় শিক্ষাদাতা তিনি, নাটক শেখাতেন, নাটক করাতেন এবং নাটক শেখাতেন, বিদ্যা বল যত তার চেয়ে বুদ্ধি বল, নোঙ্গর ফেলিলে ঘাটে নাহি মিলে তল, এই দুটো কথা খুব সুন্দর করে টুইস্ট করেছেন। আমাদের সাধারণ ধারণা হচ্ছে বুদ্ধি থাকলেই অনেক কিছু হয়, যারা খুব লেখাপড়া জানেন তাদেরকে আমরা সবসময় খুব প্যাটিং করতে থাকি, এই করেছে সেই করেছে ওই করেছে, সব সময় বুদ্ধি বলে কিছু হয় না, হৃদয়ের বলটা থাকা খুব জরুরি, বিদ্যা বল সবসময় বুদ্ধি বলটা জরুরি, এই দুটোর কম্বিনেশন থাকা দরকার। তাই বলছেন বিদ্যা বল তো তার যথেষ্ট ছিল, বুদ্ধি বল ছিল তার প্রচুর, কাছে না আসিতে পারে নোঙর ফেলিলে ঘাটে নাহি মিলে তল, বলছেন দুটোই এত গভীর, ভেতরটা এত গভীর যে যত দূর অব্দি সেই এক বাও মেলে না, দু বাও মেলে না, সেই অতিথির গল্পে আছে না, তারা কত অজ্ঞান হয়ে গেছে আর সেই মেলাচ্ছে, সেই জল মাপছে, এক বাও মেলে না, দু বাও মেলে না, সেরকম যত মাও দেওয়া হোক না কেন সে আর মেলে না। বলছেন কিন্তু সরলতা হৃদয়ে এতই প্রবল, কঠোর তার্কিকে করে পলকে তরল, সরলতা তার এত, তার ওয়ে অফ প্রেজেন্টেশন এত সুন্দর যে যে খুব কঠিন তার্কিক তাকেও তিনি একদম মোলায়ম করে দিতে পারেন। এত স্বামীজির জীবনের গল্প আছে, এই বলরাম মন্দিরেই হয়েছে, রাজা মার শিষ্যকে বলছেন হ্যাঁ তোর এই মানুষের দুঃখের কথা বলছে, গল্প করছে, সেখানে উপনিষদ এসব কী কাজ দেবে, মানুষের দুঃখে কাতর হয়ে স্বামী বিবেকানন্দ চত্বর চত্বর করে হাঁটতে হাঁটতে অন্দর মহলের দিকে চলে গেলেন। তিনি বলছেন দেখলি বাঙাল তোর গুরুর হৃদয়, এই যে স্বামী বিবেকানন্দের মতো বিবেক প্রভা তাকে একবারে জমি জল গলিয়ে জল করে দিতে পারতেন, তার কথা তিনি হলেন হৃদয়। বলছেন শ্যামবর্ণ কেমন দেখতে ছিল, শ্যামবর্ণ পুষ্টকায় দোহারা গরণ, শ্যামবর্ণ ছিলেন, পুষ্ট ছিলেন মানে হৃষ্টপুষ্ট, দোহারা খুব বেশি মোটাসোটা না, মানে ফ্যাটি নন, আমার মতো ফুল অফ ফ্যাটস নন, কিন্তু যেটা পরের যেটা উদাহরণটা দিচ্ছে সেটা অসাধারণ। বলছেন শতবর্ষ বাঁচিলেও এমন সুন্দর কাঠ তাহার বদনে, শতবর্ষ বাঁচিলেও বুড়াতে না জানে, তার চেহারার গঠনটা এমন সুন্দর, একশো বছর হলেও মনে হবে যেন বুড়ো হয়নি। আমরা দেখতাম পূজনীয় ভূতেশ আনন্দে দাঁত টাঁত পড়িয়ে নিয়ে যখন বসিয়ে দিতেন তখন মনে হতো বয়স যেন কোনখানে ওনার কাছে থেমে গেছে। প্রপন্নানন্দজি এসছেন কিছু বছর আগে, আমরা তখন ট্রেনিং সেন্টারে, দেখে মনে হচ্ছিল যেন বয়স ওইখানেই থেমে গেছে, এতটুকু এগোননি, যেইখানে ছিলেন সেইখানে, চুলটা একটু সাদা হয়েছে কিন্তু তার হাঁটা বসা চলা কথা বলা তার শরীরের অ্যাক্টিভিটি যেন একই রকম আছে, জীবন যেন ওইখানে থেমে গেছে, এত সুন্দর তার। বলছেন শতবর্ষ বাঁচিলেও বুড়োতে না জানে, আমরা অনেক ষাটের আগেই বুড়িয়ে যাই,
কিন্তু এক অদ্ভুত জোয়ান মানুষ, রেতে দিনে মদ্যপানে বড়ই সন্তোষ, হাটে বাটে রটা নাম শ্রী গিরিশ ঘোষ। এর সঙ্গে ঠাকুরের একটা ছোট্ট গল্প, এটা তো বলবো না, থেমে যাব, হাঁটুতে ব্যথা হচ্ছে, বলবো তাহলে আর 10 মিনিট নেব। সূর্য প্রায় যায় মেঘে রেখে লাল রেখা, হেন কালে প্রভুর নিকট দিল দেখা, তার কাছে কিছু আগে প্রভু গুণ দান, সমাধিস্থ মোটে নাই বাহ্যিক জ্ঞান, আত্মজ্ঞান প্রিয় ভক্ত আসিবার পূর্বে, প্রায় প্রভু থাকিতেন মহাভাবে ডুবে, এভাব শ্রীপ্রভুর ছিল পূর্বাপর, রামকৃষ্ণ লীলাগীতি শতই সুন্দর, ধূসর বর্ণা সন্ধ্যা আগত হইলে, প্রভুর সন্নিকটে বাতি প্রভু শ্রীপ্রভুর সন্নিকটে বাতি দিলা জেলে, সন্ধ্যারতির কাল যত সন্নিধান, ততই শ্রী অঙ্গে আসে বাহ্যিক জ্ঞান, এই সময় অধিকাংশ হুঁশ থেকে যায়, এ ধারা প্রভুর বরাবর দেখা যায়, দিনে রেতে মহাভাব অঙ্গে যার ডাকে, সন্ধ্যায় নিশ্চয় অঙ্গে কেন নাহি থাকে, কারণ বুঝিতে যদি পারে ঠিক ঠিক, তখনই নাস্তিক হয় প্রকৃত আস্তিক, যেবা নিরাকারবাদী নাচে কুতুহলে, পাদ্য অর্থ দিয়া পূজা পুত্র তনুশীলে, সাকার যাহার প্রাণ হাতে চাঁদ পায়, শ্রীপ্রভুর পদতলে অবনি লুটায়, আজ সন্ধ্যাকালে যবে অবস্থা এমন, ধীরে ধীরে বলিলেন প্রভু নারায়ণ, দিনমান এবে কিবা হইয়াছে রাতি, ঠিক নাই সম্মুখেতে জ্বলিতেছে বাতি, বসিয়া শুনিল কথা প্রভু বিদ্যমান, শ্রীগিরিশচন্দ্র ঘোষ তার্কিক প্রধান, মনে মনে আপনার বুঝিলেন সার, ই এক বুজরুকি বটে নূতন প্রকার, হদ্যমত্ত সাধু এই ঘোর কলিকালে, ঠিক নাই সন্ধ্যাকাল কাছে বাতি জলে, পূর্ণ অবহেলা ভাব প্রভুর উপরে, পয়ান করিলা তরা আপনার ঘরে, যত যিনি সন্নিধান বলিষ্ঠ যে যত, তার সঙ্গে শ্রীপ্রভুর খেলা সেই মতো, খাইলে বৃহৎ মাছে শীঘ্র কে বা তুলে, গায়ে আছে বহু বল দিন ভোর খেলে, বীরভক্ত শ্রীগুরু শ্রীগিরিশ চুনাকুটি নয়, প্রথম দর্শনে এই তো পরিচয়, প্রতিকার বলছেন। সন্ধে হয় হয় ঠাকুর তখন গভীর ভাব সমাধি, ঠাকুর সেদিনকে গভীর ভাব সমাধিতে মগ্ন ছিলেন, গিরিশ ঘোষ এসছেন, বলছেন যখন কেউ বড় কেউ আসতেন তার আগেই ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে থাকতেন, সেদিন কেউ গিরিশ ঘোষ আসার আগে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, কিন্তু যখন সন্ধে হচ্ছে সেই সময় যেন ভাব ভঙ্গ হয়ে সাধারণ ভূমিতে ফিরে আসছেন, এত সাধারণ ভূমিতে যে ফিরে আসেন নিজে সাধারণের মতো আচরণ করবেন, ঠাকুরের সামনে সেজবাতি জ্বেলে দেওয়া হয়েছে, ঠাকুর নিজে যেন বুঝতে পারছেন না সেটা সন্ধে না রাত্রি, তাই জিজ্ঞাসা করছেন দিনমান এবে কি বা হইয়াছে রাতি, দিন চলে গিয়ে কি রাত হয়েছে সন্ধে হয়েছে। গিরিশ ঘোষ পাশে বসেছিলেন, তার মনে হতে থাকে এ বটে এক বুঝলো কি নতুন প্রকার, হদ্য সাধ্য এই ঘোর, এ হদ্য মদ্য সাধ্য এই ঘোর কলিকালে, ঠিক নাই সন্ধ্যাকালে কাছে বাতি জলে, বলছে হ্যাঁ এক সাধু ছুটেছে যে সন্ধে হয়েছে কিনা, সামনে আলো জ্বলছে তাহলে ঢং যতখানি সন্ধে হয়েছে কিনা, তখন সে লোককে জিজ্ঞেস করছে হ্যাঁ গা সন্ধে হয়েছে কি, বলছে এইসব সব সাধু জুটেছে সব বুজরুকি এসব খুব মনে মনে গালাগাল দিচ্ছেন, দিয়ে পূর্ণ অবহেলা করে তিনি ফিরে গেলেন। প্রতিকার এই গল্পের অবতারণা করতে গিয়ে এই 6টা অদ্ভুত লাইন লিখছেন, বলছেন যত যিনি সন্নিধান বলিষ্ঠ যে যত, তার সঙ্গে শ্রীপ্রভুর খেলা সেই মতো, বলছেন যে যত প্রভুর নিকটের লোক তার সঙ্গে প্রভুর তত দুর্দান্ত খেলা হয়। নরেনের সঙ্গে কি খেলা আমরা দেখেছি, সুরেন্দ্রর সঙ্গে খেলা আমরা দেখেছি, সুরেন্দ্র এসেছে রামদত্তকে বলছেন যে তোমার এই পরমহংস যদি উল্টাপাল্টা কথা বলে তো তোমার মূলে দিয়ে চলে যাব। ঠাকুরকে তিনি প্রণামও করেনি, দূরে কোণে একটা কোণে বসে আছেন, তিনি দেখছেন সেই নতুন ওয়াটার অফ ইন্ডিয়ার খেলা, মরালির মতো গলা করে ঠাকুর এপাশ ওপাশ করছেন। যখন সুরেন্দ্র চলে যাচ্ছেন ঠাকুরকে তিনি আগে না প্রণাম করে চলে গেছিলেন,
তিনি মাটিতে লুটিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, রামদত্তকে পথে যেতে যেতে বলছেন, বলছেন ভেবেছিলুম এমন কান মুলে দেবো না সারা জীবন মনে থাকবে, তিনি এমন কান আমার মুলে দিয়েছেন সারা জীবন মনে থাকবে। সেই মুৎসুদ্ধি ভক্ত হয়ে গেল, যিনি রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন শুরু হওয়ার সময় থেকে, যিনি সাধুদের সন্ন্যাসীদের খাইয়ে তাদের কোনোরকমভাবে বাঁচিয়ে রেখেছিলেন, এই ধারাকে তিনি ধরে রেখেছিলেন, সেই অহংকারী মুৎসুদ্ধি তাকে এই রূপান্তর করলেন। তো খেলাটা সবসময় শ্রীরামকৃষ্ণ নতুন করে খেলেন, যে যত শক্তিমান তাকে তত খেলেন তিনি, সহজে তিনি তাকে গ্রহণ করেন না। বলছেন খাইলে বৃহৎ মাছ শীঘ্র কেবা তুলে, গায়ে আছে বহু বল দিন ভোর খেলে, যে মাছ এটা খেয়েছে চার খেয়েছে তাকে বড়টা তোলা হয় না, কারণ তার গায়ে একটা শক্তি, সারা পুকুর ডাঁপিয়ে বেড়ায়, আর সেই যে যে মাছ ধরবে সেও মজা পেতে থাকে, যে যত খেলবে যত খেলুক খেলুক, খেলে যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন তাকে জয় করার মধ্যে আনন্দে, খেলে যুদ্ধ করে সে পরাভূত হয়। বলছেন বীর ভক্ত শ্রী গিরিশ চুনাকুটি নয় প্রথম দর্শনে এই তক পরিচয়, বলছেন বীরভক্ত গিরিশ সেও চুনুকুটি নয়, সেও বড় মাছ, তাই তার সাথে প্রভু এক নতুন খেলা শুরু করলেন। সেই খেলার গল্প যদি থাকে, আমার তো পড়া হয়নি অতটা, আগামী দিন আপনাদের বলব। খুব সম্ভবত সম্ভবত নয় তারিখটা বোধ হয় 26শে ডিসেম্বর আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সব ভালো করে প্রভুর জন্মদিনে জমিয়ে কেক টেক খাবেন, ক্যারল ক্যারল গাইবেন, চিড়িয়াখানা টানা ঘুরে এসে ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে আবার আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। কতদিন পর্যন্ত এই জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। এ আপনাদের সঙ্গে দেখা করব বলে 6 ঘন্টা উজিয়ে আসবো, অতএব আসবেন। আজকে তো আমাদের ওখানে একটি এক স্টেশন আছে লক্ষ্মীকান্তপুর, এটা সব আদর করে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকি, 20 মিনিট দাঁড়ানোর সময় দেখছি 40 মিনিট পেরিয়ে গেছে, ট্রেন দাঁড়িয়েই আছে, নড়েও না চড়েও না। আমি ভাবছিলাম সময় মতো পৌঁছতে পারবো কি না, তারপরে মেট্রো রেলের কল্যাণে হুস হুস করে চলে এলাম, কিন্তু খুব কষ্ট। আপনারা আসবেন।